আসসালামু আলাইকুম, আমি শারমিন খাতুন, বাংলাদেশ খুলনা থেকে এসেছি। আমার 4 বছর আগে একটা মিনি স্ট্রোক হয়, তারপরে অনেক শরীরে অনেক রকমের সমস্যার সম্মুখীন হই। তো বাংলাদেশে আমি অনেক ডক্টর দেখিয়েছি, দেখানোর পর অনেক শরীরে অনেক পেইন, আমার অনেক পেইন হওয়ার পরে আমি বাংলাদেশে একটা ডক্টরের কাছে যাই, অর্থোপেডিক্স ডক্টর। তো তিনি আমাকে সাজেস্ট করেন এমআরআই করার জন্যে। তারপর এমআরআই করার পর আমার ফেমোরাল যে হেড, হিপ জয়েন্ট দুটাই অনেক সমস্যা দেখা দেয়। তারপর আমি উনি সাজেস্ট করেন যে তুমি দেশের বাইরে ব্যাঙ্গালোর একটা হসপিটাল আছে, তুমি সেখানে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারো। তারপর আমি হসপিটাল সম্পর্কে অনলাইনে জানলাম, ডক্টর সুনীল কিনি সম্পর্কে জানলাম, তারপর এখানে আসলাম। I first saw Mrs. Sharmin Khatun, a 34-year-old lady who hails from Bangladesh. She had come to meet me 1.5 years back with increasing complaints of both hip pain, which was troubling her from the past 5 years. The pain gradually increased to such an extent that she could not walk without pain. She had done all the investigations and examination back in Bangladesh, which included an X-rays and MRI. And she was told that she has got a condition called as avascular necrosis of both the hips, which means that the blood supply to both the hips was cut off over a period of time. When I saw her, the condition was in advanced stage, and the only possible solution which would give her good results was a total hip replacement of both the sides. We did the relevant investigations. The patient decided to do one hip at a time, and so I did the left hip replacement about 1 year 3 months back. Patient did extremely well after the surgery, then came to me for her right total hip replacement. The surgery went well. We did the uncemented hip replacement, which we do for all young patients wherever possible. She's doing well about 1 month post-surgery, and she's able to walk a few steps even without the walker. তারপর ডক্টর আমাকে বলেন হিপ রিপ্লেসমেন্ট করার জন্য, উনি আমাকে পরামর্শ দেন। তারপর ডক্টর বলল যে হিপ রিপ্লেসমেন্ট করার পরে তুমি ভালো হাঁটতে পারবে, আগের মতো স্বাভাবিক হতে পারবে। তারপর আমরা সেই সিদ্ধান্তেই যাই। তো ফার্স্ট জানুয়ারি 2021 আমার অপারেশনটা হয়, মানে সার্জারিটা হয়। তো তারপর 6 দিন পর ওনারা আমার হসপিটাল থেকে রিলিজ দেয়। এখানকার ডক্টর, নার্স এবং এখানকার ম্যানেজমেন্টের ব্যবস্থা খুবই ভালো লাগলো। এবং আমি আজকে 15 দিন হলো বেশ ভালোই হাঁটতে পারছি। তো এখানকার সব ম্যানেজমেন্টটাই ভালো ছিল, যে ভালো করে হাঁটতে পারছি। আর এটা ভেবে বেশি ভালো লাগছে যে আমি মানে পরে স্বাভাবিক জীবন ফিরে পাবো, ভালো করে হাঁটতে পারবো আগের মতো। জন্য ডক্টর এবং ডক্টরের যারা স্টাফ আছেন সবাইকে ধন্যবাদ। সো অ্যাভাসকুলার নেক্রোসিস ইজ এ কন্ডিশন উইচ এফেক্টস পিপল অফ অল এজেস, ইভেন দ্য ইয়াঙ্গার পপুলেশন। ইট মে বি কজড ডিউ টু ভ্যারাইটি অফ কন্ডিশনস, বাট মোস্ট অফ দেম দ্য রিজন ইজ নট এট নোন। সো দ্য ইনিশিয়াল স্টেজেস ইন স্টেজ 1 and 2, ওয়্যার দ্য হেড শেপ ইজ মেইনটেইন, উই ক্যান অ্যাকচুয়ালি সেভ দ্য হেড বাই ভেরিয়াস প্রোসিজার্স লাইক ডিকম্প্রেশন with or without cell culture or bone marrow aspiration cytology. But in advanced cases like hers, stage 3 and 4, the only treatment which gives excellent outcome is a total hip replacement. So we at Manipal Hospitals offer a comprehensive solution to hip joint issues, as in this case. Thank you.